সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আশেপাশের বাড়িঘরের পর্দানিশীন আমার মা ও বোনেরা, প্রত্যেককে জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সেই মহান রব্বে করিমের নিকট শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত ভালো রেখে সুস্থতার সাথে সাইয়্যিদুল আইয়াম সাইয়্যিদুল বাইত সম্মানিত ঘরে সম্মানিত দিনে আমাদেরকে এই মসজিদে এসে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করার, দুইটা কথা বলার, শোনার তৌফিক এনায়েত করেছেন, সেই জন্য বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, দো জাহানের বাদশা, আকায়ে নামদার, তাজদার মদিনা, নূরে খোদা রাসূল মুকব্বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুহররমের 10 তারিখ, 10ই মুহররম। মুহররম মাসটা অর্থ হলো সম্মানিত মাস, আরেক অর্থ হলো নিষিদ্ধ মাস। হারাম শব্দ থেকে মুহররম, মুহররম একটি সম্মানিত মাস, আবার অন্য অর্থে নিষিদ্ধ মাস। আরবি সাল হিজরি গণনা শুরু হয় মুহররম মাস থেকে, সেই দিক থেকে মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। মুহররম মাসের গুরুত্বটা একটু আমরা যদি আবার, আমরা সবাই এই ঘটনাগুলো জানি, আমি খুব বেশি রিপিট করব না, আমি দু চারটা কথা বলি যে এই মুহররম মাসের 10 তারিখে আসলে কি ঘটেছিল। হযরত আদম আলাইহিসসালাম ওনাকে সৃষ্টি করা হয়, সৃষ্টি করার পরে যখন আদম আলাইহিসসালামের ভিতরে রূহ প্রদান করা হলো, সেটা ছিল 10ই মুহররম তারিখে। আদম আলাইহিসসালাম রূহ প্রদানের পরে তিনি যখন সঙ্গীর অভাব বোধ করলেন, তখন হযরত মা হাওয়া আলাইহিসসালামকে তৈরি করা হলো, এটাও 10ই মুহররম। হাওয়া আলাইহিসসালামের ভিতরে আবার রূহ দিলেন, এটাও 10ই মুহররম। হাওয়া আলাইহিসসালাম এবং আদম আলাইহিসসালামের মিলনের দিনটা 10ই মুহররম, বিবাহের দিনটা 10ই মুহররম। এই 10ই মুহররম ওনাদেরকে পৃথিবীতে প্রত্যাবর্তন করানো হলো। এই 10ই মুহররমে নূহ আলাইহিসসালাম এই জুদ পাহাড়ের উপর দিয়ে নৌকায় যায়া শেষে যেখানে বিড়লো, এটাও 10ই মুহররম। হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছ থেকে প্রাপ্ত ওহী নাজিল হয়েছে, 10ই মুহররম। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে দেখা করেছেন, 10ই মুহররম। দেখা করার জন্য যে তুর পাহাড়ে গিয়েছেন, এটাও 10ই মুহররম। এরপরে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিলেন, এটাও 10ই মুহররম। ফেরাউন থেকে পরিত্রাণ পেয়েছেন মূসা আলাইহিসসালাম, 10ই মুহররম। এইভাবে প্রত্যেক নবী রাসূলের ক্ষেত্রে, ঘটনার ক্ষেত্রে এই 10ই মুহররম খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র নবী রাসূলদের ঘটনার ক্ষেত্রে না, আল্লাহ তাআলা সাত আসমান জমিন সৃষ্টি করেছেন 10ই মুহররম। এই লৌহ কলম লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন 10ই মুহররম। পৃথিবীটা শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ঘটনার, খুব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো 10ই মুহররম সংগঠিত হয়েছে। আমরা 10ই মুহররম এই দিনটাকে আমরা আশুরা বলে থাকি, আরবিতে আশারা শব্দের অর্থ 10, ইয়াউমুল আশুরা। 10ই মুহররমকে বলা হয় ইয়াউমুল আশুরা। এই 10ই মুহররম আমরা যে আশুরা নামে জানি, 10ই মুহররমের ঘটনা আসলে আমাদের অন্তরে একটা ব্যথা জাগ্রত হয়, সেই ব্যথার কারণ হলো সেই কারবালার ঘটনা,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা এই আশুরা বলতে কারবালার ঘটনাটা মনে হয় যে আমাদের চোখের সামনে ভাসতে থাকে, কারণ এই ঘটনা শুনতে শুনতে আমাদের এটা হৃদয়ের একেবারে অন্তঃস্থলে গেঁথে গিয়েছে, যার কারণে আমরা চোখ মেললেই এটা স্মরণ করলেই মনে হয় যে দেখতে পাই। এই ঘটনাটাও দশই মুহররম আশুরার ঘটনা। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হওয়ার দিনটাও দশই মুহররম। হযরত ইসরাফিল আলাইহিসসালামকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য অর্ডার করা হবে দশই মুহররম। কেয়ামত এসে যাবে শুক্রবারে দশই মুহররম। তাহলে এই দশই মুহররমের ঘটনা ইসলামের ইতিহাস থেকে শুরু করে মুসলিম জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস। আমি গুরুত্ব বোঝানোর জন্য এই কথাগুলো বলেছি যে একেবারে বাবা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আল্লাহ তাআলা দশই মুহররম ঘটিয়েছেন। দশই মুহররম সহ এই মুহররম মাসটা আরো একটা কারণে গুরুত্বপূর্ণ, সেটা হলো এই কারবালার ঘটনা। কারবালার ঘটনা নিয়ে আমরা অনেকেই বিভিন্ন ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছি, বিভিন্ন ধরনের কথা শুনে থাকি, এক একজন এক একভাবে বলে থাকে। কিন্তু এই কারবালার ঘটনাটা যদি আমি একটু বর্ণনা করি যে ইসলামী খেলাফতের যে সিস্টেম, এই খেলাফতের সিস্টেমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে শিখিয়ে গিয়েছেন। খেলাফতের সিস্টেম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কারা নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র পরিচালনা করেছেন তখন তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে তখনকার সময়ের সাহাবীদের মধ্য থেকে একেবারে পাকা সোনা, যেগুলো একেবারে নিরঙ্কুশ সাহাবী, যারা যাদের বুদ্ধি জ্ঞান এই বিষয়গুলো অত্যন্ত আকাশচুম্বী, এই রকম সাহাবীদেরকে দেখে সূরা সদস্য বানানো হয়েছে। আমাদের দেশে যেরকম যে আমরা জাতীয় সংসদ বলে থাকি, ঠিক ঠিক আরব কান্ট্রিগুলোতে সাহাবীদের সময়ে এটা ছিল মজলিসে সূরা। এই মজলিসে সূরায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র পরিচালনা করেছেন তখন মন্ত্রীদের দরকার হয়েছে না? মন্ত্রীদের দরকার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদের মধ্য থেকে বাছাইকৃত সাহাবী, যাদেরকে পাকা সোনা মনে করা হয়, আশারায়ে মুবাশশারা, যারা দুনিয়াতে থাকতেই বেহেশতে সুসংবাদ পেয়েছে, এই রকম সাহাবীদেরকে নিয়ে মজলিসে সূরা গঠন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মৃত্যুর পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী একটু চিন্তা করেন, একটা ঘটনা বলি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা পায়েশ খেতে চেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় খুবই ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কিন্তু ইসলামের কারণে, ইসলামের ছায়াতলে আসার পরে দান দিদিক্ষা করতে করতে তিনি প্রায় একেবারে ধন সম্পদ হারা, একেবারে মিসকিনের পর্যায়ে পৌঁছে গিয়েছে। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য আহ্বান করা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু খুরমা নিয়ে আসলেন, তো সবাই অনেক দান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর দানের কারণে দেখতে পেয়েছেন ওনার যে সওয়াব, ওনার আমলনামায় লেখা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, সবাইকে জিজ্ঞাসা করলেন,
তোমার সম্পদের কতটুকু এনেছো? কেউ বলে 1/3, কেউ বলে 2/3, কেউ বলে 4/1। এইভাবে প্রত্যেকে বর্ণনা দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে হে আবু বকর, আপনার কাছে আর কি সম্পদ আছে? আপনার বাড়িতে আর কিছু সম্পদ আছে? ভাই, আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, আমার বাড়িতে আর কিছু নাই। আবু বকরের দানের অবস্থা এরকম ছিল, দান করতে করতে সামান্য কিছু খুরমা ছিল সেটাও দান করে ফেলেছেন। যুদ্ধের ময়দানে খাবারের দরকার হয় না, যেই সৈন্যরা যুদ্ধ করবে এদের খাবারের দরকার হবে না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এরকম ধনাঢ্য ব্যক্তি ছিলেন, পরবর্তীতে মিসকিনের পর্যায়ে পৌঁছে গেছেন, ইসলামের জন্য সবকিছু বিলিয়ে দিয়েছেন। আমরা কি এইভাবে দান করি? আমরা এইভাবে দান করি না। আমরা 1,000 ভাগের 1 ভাগও দান করতে চাই না। আমাদের সম্পদের 1,000 ভাগ কেন, 1,00,000 ভাগের 1 ভাগও আমরা দান করতে চাই না। কেউ যদি লাখপতি হয়, 20 টাকা দিলে কয় অংশ হয় বলেন তো? তাহলে দেখেন আমাদের এই সাইয়েদিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার সন্তানরা পায়েস খেতে চেয়েছেন, তিনি আমিরুল মুমিনিন, তিনি আমিরুল মুমিনিন মুসলিম জাহানের শাসনকর্তা সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী উনাকে বললেন, ছেলেরা তো পায়েস খেতে চেয়েছে, একটু পায়েসের ব্যবস্থা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়েস খাওয়ার ব্যবস্থা করতে পারলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে দেখলেন স্ত্রী ওনার সামনে পায়েস এনে দিয়েছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে কিভাবে আপনি এই পায়েসের ব্যবস্থা করেছেন? আমি যতটুকু জানি পায়েস রান্না করার ব্যবস্থা তো আমার পরিবারে হওয়ার কথা না। বলে যে ছেলেগুলো পায়েস খেতে চেয়েছে, আমার হৃদয়টা কেমন নাড়া দিয়ে উঠেছে, আমার সন্তানরা পায়েস খেতে চেয়েছে, যদি পায়েস খাওয়াইতে না পারি, আমি প্রতিদিন খাবারের থেকে এক মুঠ করে চাউল কি করেছি, সরাইয়ে রেখেছি, রেখে একটু সাথে গুড় দিয়ে পায়েস রান্না করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়েস খাওয়া ছেড়ে দিয়ে তিনি বাইতুল মাল সম্পাদক যিনি ওনার কাছে গেলেন, গিয়ে বললেন যে এরপর থেকে এক মুঠ কম খাবার আমার বাসায় পাঠাবেন, কারণ খাবার তো আসে রাষ্ট্রীয় কোষাগার থেকে। বলছে এক মুঠ কম খাবার আমার পরিবারে পাঠাবেন, কারণ হলো এক মুঠ কম হইলেও আমার পরিবার চলে, কারণ ওই স্ত্রী এক মুঠ কমাইছে সরাই রাখছে, এরপরও তো পরিবারটা চলছে। এবার তিনি বললেন যে এক মুঠ কম করে দিবেন আমার পরিবারে, কারণ এক মুঠ কম হইলেও আমার পরিবার চলবে। এই ছিল আমিরুল মুমিনিন, এই ছিল রাসূলের সাহাবী যিনি পৃথিবীতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে, এমনি এমনি পাইছে। এই রকম বাগা বাগা সাহাবীদেরকে নিয়ে মজলিসে সূরা তৈরি করা হলো। এই মজলিসে সূরা খেলাফতের দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে যান নাই। তিনি বলেছেন যে খেলাফতের সিস্টেম হবে মালিক এবং ম্যানেজারের মতো। মালিক এবং ম্যানেজার, মালিক হবে কারা? বর্তমানে আমরা যে ডেমোক্রেটিক কনস্টিটিউশন ফলো করি, ঠিক এই সিস্টেমটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। আমরা সরাসরি প্লেটো অ্যারিস্টটলের মতো এটাকে আমরা ডেমোক্রেটিক পন্থায় নিতে পারি না ইসলামটাকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালিক হবে দেশের প্রজারা, যারা এই দেশের জনগণ তারা মালিক হবে, আর ম্যানেজার হবে যিনি শাসন করবেন, এই শাসক শ্রেণী যারা থাকবে এরা হবে ম্যানেজার। এখন আপনি যদি আপনার কোম্পানির মালিক হন, আপনার ম্যানেজার আপনার কথা উঠবে বলবে, তাই না? এটাই তো হওয়া দরকার। আর এখনকার শাসকদেরকে দেখেন, শাসকদের কথায় প্রজারা উঠে আর বসে। তাইলে কি ডেমোক্রেটিক কান্ট্রি হলো? এটা কি গণতান্ত্রিক দেশ? গণতান্ত্রিক সংবিধান অনুযায়ী দেশ চলছে? গণতান্ত্রিক সংবিধানের নামে একটা প্রহসন চলছে। খেলাফতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন এই খেলাফত হবে, নির্ধারণ করবে শাসকদেরকে প্রজারা, জনগণ, দেশের জনগণ এটা নির্ধারণ করবে। নির্ধারণ করে এটা
এই দেশের পরিচালনার দায়িত্বে যারা থাকবে এরা প্রজাদের ভালোমন্দের দায়িত্ব নেবে, সুবিধা অসুবিধা এদেরকে নির্বাচিত করা থেকে শুরু করে সবকিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দেখিয়ে গেছেন যে দেশের জনগণ যাকে নির্ধারণ করবে সে হবে আমিরুল মুমিনীন। খোলাফায়ে রাশিদিনের 30 বছর শাসকের 30 বছরে চার খলিফা শাসন করেছেন। এই খোলাফার রাশেদার যুগ ছিল ইসলামের ইতিহাসের স্বর্ণ যুগ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খেলাফতের দায়িত্ব পান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার মৃত্যুর পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উদাহরণ মাত্র দুইটা ঘটনা বর্ণনা করেছি, এরকম হাজারো ঘটনা আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা করলে দিনের পর দিন অতিক্রম হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলে শেষ করা যাবে না। তিনি এই রকম মানুষ ছিলেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরে আবার দেশের জনগণ নিযুক্ত করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাদের মজলিসে শুরার সদস্য ছিলেন এরা নির্ধারণ করেছেন, এরা নিযুক্ত করেছেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দ্বিতীয় খলিফা নিযুক্ত করা হয়েছে। তারপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হয়েছে। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের একটু সময় বেশি লেগে গিয়েছিল। এই ঘটনা আমরা সবাই জানি যে পরবর্তীতে দায়িত্ব কাকে দেয়া হবে এটা নিয়ে একটু বিচার বিবেচনা করার দরকার হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে নির্ধারণ করেন যে পরবর্তী আল্লাহ রাসূলের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সর্বোত্তম মানুষ বলেছেন সেই সর্বোত্তম মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেই পরবর্তী খলিফা নিযুক্ত করা হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামাতে তিনি যখন দেখছিলেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে মসজিদে নববীতে জামাতে নামাজ আদায় হচ্ছে, লোকজন ইমামতির দায়িত্ব দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবারা কত সুন্দর জামাতের ব্যবস্থা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কোণাবে পানি ঝরে পড়ছিল যে আমি যেই নামাজের জন্য আমি যেই দিন কায়েমের জন্য এই পৃথিবীতে পদার্পিত হয়েছি, আমি যেই দিন কায়েমের জন্য পৃথিবীতে এসে আমার দান্দান মোবারক আমার মাথার খুলি আমার শরীরের রক্ত আমি মাটিতে জড়িয়েছি, সেই দিন আজকে বাস্তবায়িত হয়েছে, আমার জীবনটা সার্থক, আমি এটা নিজ চোখে দেখে যেতে পেরেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। তো দেখেন এটা একটা পূর্ব লক্ষণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের ইমামতি করেছে। আবার পরবর্তীতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সর্বোত্তম মানুষ বলেছে, তার মানে আপনি পরবর্তীতে খেলাফতের দায়িত্ব পালনকারীর মতো ব্যক্তি, এর ছাড়া আর অন্য কোনো ব্যক্তি আপনার থাকাকালীন সময়ে হতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনের কিছুদিন পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বেই ইয়াজিদকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনার সন্তান ইয়াজিদ, এই ইয়াজিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ইয়াজিদকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করে নাই। বর্তমানে মুসলমানরা এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনাকে দোষারোপ করে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর জন্য উনি দায়ী। না, এগুলো হলো ভুল ভ্রান্তি, আমরা কোরআন এবং হাদিস বুঝি না, বিদায় বিভিন্ন ধরনের ভ্রান্তি ছড়াই না। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকাকালীন সময়ে ইয়াজিদকে দায়িত্ব দিয়েছিল তৎকালীন মুসলমান জনগণরাই ওনাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু কুফাবাসী এটা মেনে নিতে পারে নাই। ওনারা চেয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় ওনার চেয়ে বেশি প্রাপ্য, ওনার চেয়ে এই
শাসকের দায়িত্ব শাসকের চেয়ারে বসার উপযুক্ত আর কেউ হতে পারে না ওনার জীবদ্দশায়। এই কারণে কুফা সিরিয়া দামেস্কের অধিবাসীরা এটা মানতে পারে নাই। তারা বারবার চিঠির পর চিঠি দিয়ে যাচ্ছিল যে যে হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, আপনি আমাদের কাছে আসেন, আমাদের মনের কথাগুলো শুনেন এবং আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনাকে শাসক নিযুক্ত করতে চাই। কুফাবাসী মুয়াবিয়া ইয়াজিদের সাথে এক ধরনের সাংঘর্ষিক ঘটনা তাদের সাথে ঘটে যায়। শেষ পর্যন্ত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে রওনা হচ্ছিলেন, বলছিলেন যে আমি কুফার দিকে রওনা হচ্ছি, এই কুফার দিকে আমি রওনা হচ্ছি, ওদের কথাগুলো শুনে আসি, চিঠির পর চিঠি আসতেছে, তারা ব্যাকুল হয়ে রয়েছে, আমার তাদের সাথে যোগাযোগ করা দরকার। তখন তিনি রওনা হলেন, তিনি কোনো যুদ্ধ করার জন্য ইয়াজিদের এগেনস্টে যুদ্ধ করার জন্য তিনি কোনো রওনা হন নাই। তার কারণ একটু পর্যালোচনা করলে বোঝা যায়, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার সপরিবারে রওনা হয়েছেন, পরিবারের ব্যক্তিবর্গ সব আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর সবাই, এখানে ছোট শিশু ছিল তাই না, ছোট শিশু ছিল, একেবারে দুগ্ধ পশু শিশু ছিল যে মায়ের দুধ খায়, নবজাতক শিশু ছিল, একেবারে বুড়ো বয়স্ক মানুষ ছিল, মহিলা ছিল, এরকম 50 জন আহলে বাইত ছিল, মতান্তরে 70 জন কি 72 জন আহলে বাইত নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা হয়। এখানে ইয়াজিদ এদিকে ইয়াজিদ কি করলো, ইয়াজিদ জিয়াদ ইবনে আব্দুল্লাহ, এই জিয়াদ ইবনে আব্দুল্লাহ ওনাকে কুফার তখনকার সময়ে মেয়র বানাইয়া ওনাকে বললেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকাও, উনি যাতে কোনোভাবে কুফা যেতে না পারে, কুফাবাসীর সাথে যদি মিলিত হয় তাহলে কুফাবাসী ওনাকেই শাসক হিসাবে মেনে নিবে, আমাকে মেনে নিবে না, এই কারণে কোনোভাবে কুফা যাওয়া যাবে না, ওনাকে কুফার আগেই আটকাইতে হবে। ফোরাত নদীর তীরে এসে এ জিয়াদ ইবনে আব্দুল্লাহ ওনাকে আটকাইলেন। এই জিয়াদ ইবনে আব্দুল্লাহ কে, জিয়াদ ইবনে আব্দুল্লাহ হলেন ওনার নাম মতান্তরে আব্দুল্লাহ, আবার অনেক রেওয়ায়েতে পাওয়া যায় যে ওবায়দুল্লাহ, এটা ইসলামী ইতিহাসের বিভিন্ন রেওয়ায়েত, এটা হাদিসের কোনো রেওয়ায়েত না, কারণ তখন তা আল্লাহর রাসূল ছিল না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাতের 50 বছর পরের ঘটনা এটা। তো ইয়াজিদ বাহিনী তারা 4,000 সৈন্য নিয়ে ফোরাত নদীর তীর গেছে, এরা অবরুদ্ধ করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বাইতকে। এই জিয়াদ ইবনে আব্দুল্লাহকে আমরা হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা জানি, সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রীকে হিন্দা, এই হিন্দা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এর বদর যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এর উনাকে শহীদ করার পরে ওনার বুকটাকে ফেড়ে এই হিন্দা ওনার বুকের উপরে লাফাইছিল এবং ওনার বুকের ভিতর থেকে কলিজা বের করে কাঁচা কলিজা ছিবাইছিল এই হিন্দা। পরবর্তীতে মক্কার যখন বিজয় হয়, মক্কা বিজয়ের দিনে হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এবং হিন্দা ওনারা দুইজনই মুসলমান হয়েছেন। তো হিন্দা ছিল সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এর ওনার স্ত্রী, আর সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এর আরেক স্ত্রী ছিল, উনি স্ত্রী আসলে ছিল না, দাসী ছিল, যেটাকে বাংলায় বললে বলা হবে উপপত্নী। এই দাসী ছিল সুমাইয়া, এই সুমাইয়ার গর্ভে জিয়াদ আসে, যেটা হলো জারর সন্তান। এই জারর সন্তানের থেকে পরবর্তীতে উবাইদুল্লাহ মতান্তরে আব্দুল্লাহ জিয়াদ ইবনে আব্দুল্লাহ, এই ইনি যেই পরবর্তীতে কুফার মেয়র হিসাবে নিযুক্ত হন ইয়াজিদ এর মাধ্যমে। তাহলে চিন্তা করেন, তারা তাদের রক্তটা দেখেন এবং তারা যে জারর সন্তান, এই জারর সন্তানের প্রেক্ষাপটটা ইতিহাস যদি আপনি ভালো করে ঘাটেন তাহলে এই দৃষ্টিটা দেখতে পারেন। আমাদের সমাজে একটা কথা আছে, পোকায় পুংকার ঘরে পুংটা, এটা হলো আসলে পুংকার ঘরে পুংটা এই জিয়াদ ইবনে আব্দুল্লাহ,
যিনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিঃশংসভাবে হত্যা করেছে, হত্যার ধরন দেখেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে বললেন, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসিনি, তোমরা হয় আমাদেরকে কুফা যেতে দাও আর নইলে আমাদেরকে মদিনা যেতে দাও। তারা কুফা যেতে দিবে না, মদিনা যেতে দিবে না। প্রথম দিকে এই জিয়াদ কিন্তু একটু রাজি হয়েছিল, প্রথম দিকে রাজি হয়েছে, পরবর্তীতে তার একটা সহচর ছিল, যে সহচর বলল যে ওরে হত্যা করতে পারলে আপনি ইমাম হোসাইনকে বাগে পাইছেন, এরে যদি হত্যা করতে পারেন আপনার পদোন্নতি তাড়াতাড়ি হয়ে যাবে। তখন তিনি আবার তার মত ঘুরাইলেন, বলেন যে না, আপনাকে যেতে দেওয়া যাবে না। পোরাত প্রতি সে পানি পান করতে দেওয়া হয় নাই। পয়লা মহরম থেকে শুরু করে নয় মহরম পর্যন্ত পানি ছাড়া পরিবারগুলো আস্তে আস্তে, অনেকেই মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে, শিশুর প্রাণ উষ্ঠাগত হয়ে গেছে পানির অভাবে। পানি ছাড়া কয়েকদিন থাকতে পারে মানুষ? এইভাবে মরুভূমির বুকে ইরাকের এই পোরাত নদীর তীরে এভাবে অবরুদ্ধ করে রেখে তাদেরকে দুর্বল করে ফেলা হয়েছে। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নতি স্বীকার করেন নাই। এই জিয়াদ ইবনে আব্দুল্লাহর এক যোদ্ধা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন। হত্যার আগের ঘটনা বলি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই আহলে বাইতের কাছে আসছেন আগের দিন রাতে, যেই দিন এই নয় মহররম, এই নয় মহররম রাতে এসে বলছেন, আমি ওদের সাথে মোকাবেলা করতে যাচ্ছি, তোমাদের সাথে মনে হয় এটাই আমার শেষ সাক্ষাৎ, এর মনে হয় এরপরে মনে হয় আমি আর তোমাদের সাথে সাক্ষাৎ করতে পারবো না। এভাবে বিদায় আদায় নিয়ে উনি একটু মোরাকাবা মুশাহাদায় বসছিলেন। ফজরের নামাজের পরে তন্দ্রা এসে গেছে, তন্দ্রায় আসাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযুগে এসে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত থেকে রক্ত পড়তেছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, এই মাথার খুলি থেকে রক্ত ঝরতেছে, বলছে যে ইয়া বুনাইয়া, হে আমার প্রাণপ্রিয় নাতি, তোমার সাথে আজকে সন্ধ্যায় আমি ইফতার করব জান্নাতে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি শিউর হয়ে গেলেন যে আজকে আমার ওফাত দিবস, আজকে আজকে আমি এদের হাতে শহীদ হব। এই শহীদ জানার পরে আপনারা হলে কি করতেন? ওইখান থেকে ছুটি পিছনের দিকে পালাইতেন না, তিনি এরপরে গেছেন, এরপরে ওদের সাথে লড়েছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন যতটুকু শক্তি সামর্থ্য ছিল। এরপরে তাকে হত্যা করা হলো। ওনাকে হত্যার পরে ওনার দেহটাকে মাথা থেকে আলাদা করে ফেলা হয়েছে। এই দেহটে দেহর মাংসগুলোকে খণ্ড বিখণ্ড করে এটাকে ঘোড়ার পায়ের নিচে দলিত মথিত করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মাথাটাকে, মাথার খুলিটাকে একটা সোনার প্লেটের মধ্যে নিয়ে ইয়াজিদ বাহিনীর কাছে নিয়ে যাওয়া হয়েছে। ইয়াজিদ বাহিনী ওই জিয়াদ ইবনে আব্দুল্লাহকে পরবর্তীতে গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন, তাকে স্বর্ণমোহর উপাধি দিয়েছিলেন। তো সেই শাসনকাল বেশি দিন ছিল না, ইয়াজিদ বাহিনীর শাসনকাল ছিল 4 বছর, এবং তার কিছুদিন পরে জিয়াদ ইবনে আব্দুল্লাহ মারা যায়। জিয়াদ ইবনে আব্দুল্লাহর সন্তানও কয়েকদিন পরেই মারা যায়। 4 বছরের ভিতরে তাদের ক্ষমতা শেষ হয়ে গেছে। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, যে আল্লাহ তাআলার কবলিয়াত এদের উপরে ছিল না। এরা মুসলমান হইলেও ইসলামের এবং মুসলমানের খোলাফায়ের রাশেদার পরে এই বিভক্তি মুসলমানদের মধ্যে এই কারবালার ঘটনায় মুসলমানদেরকে বিভক্তি করে। এখান থেকে শিয়া এবং মুসলিমের উদ্ঘাটন এবং এখান থেকে উদ্ভব হয়েছে ব্যাপক। যেহেতু সময় সংক্ষিপ্ত, এই কারণে বিস্তারিত বলতে পারছি না। তো যেটা বলছিলাম যে এইভাবে কারবালার ঘটনাটা ঘটেছে। এখন আমাদের সমাজে বিভিন্ন ধরনের বিভ্রান্তি রয়েছে এই ঘটনাগুলো নিয়ে বিভ্রান্তির আমি কিছু বলি, সেটা হলো যে তাজিয়া করে, নিজের শরীর নিজে রক্তাক্ত করে, এগুলো ইসলাম সমর্থন করে না, এরকম তাজিয়ার ঘটনা
কারবালাতে ওই যে সেই ইরাকেও এরকম ঘটনা ঘটে। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বর্গ সাহাবীদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত থাকবে, মহব্বতে কোনো ধরনের ঘাটতি হবে না। এর মানে এই না নিজের শরীরটাকে রক্তে জরাজীর্ণিত করে আমরা আমাদের মনের ব্যথা প্রকাশ করব না, আমরা ওনাদের জন্য দোয়া করব আমাদের মনে যাতে ওনাদের প্রতি মহব্বত ভালোবাসা আরো বেশি বৃদ্ধি পায়, আরো বেশি এই সাহাবীদের প্রতি এই আহলে বাইতের প্রতি আল্লাহর রাসূলের প্রতি আমাদের অন্তরে যাতে মহব্বত তৈরি হয়। আমি শেষ একটা প্রশ্ন আপনাদেরকে করতেছি, সেটা হলো আমরা সবাই মুসলমান তাই না? এখানে মুসলমান ছাড়া অন্য কেউ আছে? নাই। আমরা যে মহররম পাশ পেয়েছি, কোন মাস মহররম, কোনটা সফর, কোনটা রবিউল আউয়াল, কোনটা রবিউস সানি, এটা আমরা জানি না। আমি এখানে মনে হয় এক দুইজন ছাড়া কেউ বলতে পারবে না হিজরি কত সন এখন চলে, কে বলবেন যে হিজরি কোন সাল এখন চলে? ইংরেজি বলেন তো কোন সাল চলে, ইংরেজি কোন সাল চলে এখন? 2021 সাল চলে, সবাই বলছেন। এটা আসলে ইংরেজি সাল নয়, এটা হলো খ্রিস্টীয় সাল। এই খ্রিস্টীয় সাল হলো 1600 বছর পরে যীশু খ্রিস্টের মৃত্যুর 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন প্রচলিত প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই সনটাকে তৈরি করেছেন। বুঝতে পেরেছেন? তাহলে এটা হলো খ্রিস্টীয় সন, ঠিক আছে? এটাকে ঈসাই সন বলা হয়, ঈসা আলাইহিসসালামের নামানুসারে এই সনটা হলো ঈসাই সন। দেখেন আমরা এটা সব সময় মনে রাখি, জানুয়ারির আজকে কত তারিখ, ফেব্রুয়ারি কত তারিখ, সব ডিটেলস মনে আছে, কিন্তু আরবি সালটা মনে নাই। আরবি সাল কিভাবে আসছে আজকের যেহেতু জুমার সংক্ষিপ্ত সময়, এই কারণে আগামী জুমাতে ইনশাআল্লাহ এর কিছু অংশ আলোচনা করব, যেহেতু মুহররম মাস এখনো আছে তাই না? তো সনটা কিভাবে আসছে, এখন হলো 1443 সন, আজকে 10ই মুহররম, এই 1443 সন মুসলমানদের এটা জানা দরকার। এই হিজরি সনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করেছে সেই দিন থেকে গণনা শুরু হয়েছে, বুঝতে পেরেছি? এইভাবে হিজরি সন চালু হয়েছে মুসলমানদের জন্য, অথচ আমরা খ্রিস্টানদের সেই সন নিয়ে আমাদের জীবন যাপন পরিচালনা করি। এই খ্রিস্ট সনটা এটা হলো এক ধরনের মুশরিকি এবং কাফেরি। এই কাফেরির কারণটা হলো কি যে এডি লেখা হয়, এই সনের শেষের দিকে এডি লেখা হয়, যেটা হলো অ্যানো ডমিনি। অ্যানো ডমিনিটার ইংরেজি অর্থ বাইর করে ইন দ্য ইয়ার অফ দ্য লর্ড, যে আমাদের প্রভুর বৎসর। এখন কাদের প্রভুর বৎসর? খ্রিস্টানদের প্রভুর বৎসর, তারা যাকে লর্ড হিসেবে মানে তাদের প্রভুর বৎসর। আমরা সেই সালটাকে আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে এটাকে ব্যবহার করি। সেটা বাদ দিয়ে আমাদেরকে কি করা উচিত আজকের এই দিন থেকে? আমাদের প্রত্যয় নেওয়া উচিত আমরা হিজরি সনটাকে আমাদের জীবনের প্রত্যেকটা কাজে ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।